স্বাগত জানাই প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে যোগ দেওয়ার জন্যে কিছু কিছু এমন বার্তা আছে যা বারবার শোনা দরকার ঠিক এই রকম কিছু বার্তার মধ্যে একটা হলো কথার শক্তির অথবা মুখের কথার শিক্ষা দান ঠিক এই বিষয়টাই আজ আমরা আলোচনা করব অতএব আপনারা আমার সঙ্গে থাকুন আমরা আলোচনা করব কথার শক্তির ব্যাপারে জিসাইও ছয় পদ এক আমরা একটানা নয় নম্বর পদ পর্যন্ত পড়ব বলছে যে বৎসর উর্ষির রাজার মৃত্যু হয় আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম তাহার বস্ত্রের অঞ্চলে মন্দিরে পূর্ণ হইয়াছিল তাহার নিকটে সারাগণ দরায়মান ছিল তাহাদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় প্রত্যে এই ছিল আপনার মুখ আর তাঁরা পরস্পর ডাকিয়ে বলিতে লাগলো পবিত্র 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 বাহিনীগণ সদা প্রভু সমস্ত পৃথিবী আমরা সব সময় পবিত্র শব্দটা ব্যবহার করি প্রভুর প্রতাপ প্রভু কি প্রতাপ দেবেন এটা প্রভুর যা আছে তা শ্রেষ্ঠটুকু প্রতিষ্ঠা করুন তাই প্রভু আমাদের প্রতাপ দিতে চান প্রতাপময় জীবন দিতে চান কারণ স্বর্গে তারা এই কথায় বলতে থাকে যে পবিত্র 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 সমস্ত পৃথিবী তাঁর প্রতাপপূর্ণ তখন ঘোষণাকারীর রবে শিলামুল সকল কাঁপিতে লাগিল ও গৃহে পরিপূর্ণ হতে লাগিল তাদের কাছে কোনো সেরকম মেশিন ছিল না তার থেকে ধোঁয়া বেরোবে তখন আমি কইলাম এই রকম পরিবেশ পরমেশ্বরের উপস্থিতিতে দূতেরা চারপাশে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন পবিত্র 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 বলে পৃথিবীর ভিত কেঁপে চলেছে একেবারে বলছেন হয় আমি নষ্ট হইলাম কেননা আমি অসুচি ওষ্টা ধরো মনুষ্য এবং জাতির মধ্যে বাস করিতাছি। ব্যাপারটা অদ্ভুত তাই নয় প্রভুর উপস্থিতিতে সব কিছু চলছে কোনো কিছু বাদ নেই কিন্তু একটা ব্যাপার দণ্ডাযোগ্য এই ব্যাপারটা দারুণ অভাবনীয় আপনাদের কি তাই মনে হয় না সত্যি বাহ হায় রে কপাল আমি অসম্পূর্ণ ধ্বংস হয়েছি কেননা আমি অসুচি ওষ্ঠাদার মানুষ এবং অসুচি ওষ্ঠাদার একদিন বাইরে গিয়ে মানুষের মধ্যে মিশে দেখুন তারা কি বলছে আজ যদি আমরা এই বার্তাটি করব বলে ভাবি অবশ্যই জানি না যে কেন আমরা ওটা বিশ্বাস করতে পারি কারণ এটা প্রভুর বাণী দিয়ে প্রমাণ করেছি লোকে নিজেদের জীবন নষ্ট করে আর নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে ছেলে মেয়েদের মনে কষ্ট দেয় ব্যথা দেয় বিবাহিত সম্পর্কে আঘাত আনে অর্থকারী অবস্থা আঘাত দেয় নিজেদের শরীরে কষ্ট দেয় ওই তো মৃত্যুর জন্য একেবারে সুশুরি এটা জানি এটা আমাকে জোরে জোরে ছাড়বো এই জন্যই আমি দুর্বল হয়ে যাচ্ছি ভীষণ ঘাড়ের কাছে কি ব্যথা আমার এটা হলো মানে একেবারে এই রকম হাজার হাজার অপ্রয়োজনীয় কথা বলি আমরা আমিন মৃত্যুর জন্য সুরশুরি সত্যি একটু সময় বার করুন আর দেখুন লোকে কি বলছে শুধু শুনে যান শুধু শুনে যান আমরা জীবনে ভালো কিছু ঘটে না পাই অল্প কয়েকটা টাকা পাই কিছু না কিছুতে বেরিয়ে যায় আমি এত মোটা যখনই তাতেই এক সময় আমি এগুলো বলেই যেতাম বলতাম কারণ ভাবতাম এগুলো কথার কথা অনেক জিনিস আমরা করে থাকি শুধুমাত্র হাসার জন্যে যেগুলো আমাদের করা উচিত নয় এক সময় আমি বারবার বলতাম অনেকবার শরীরের বিপদ করি তাই প্রভু দণ্ডাজ্ঞা দিয়ে আমায় বলেছিলেন এটা বলা বন্ধ করো নয়তো সত্যি কোমায় অবস্থা হবে আমরা শুধু ভাবি এ তো কথার কথা আর আমার মানে কী আর ব্যাপার আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইতেছি পরে এই সারাবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন তাহার হস্তে একখানি জ্বলন্ত আঙার ছিল তিনি যজ্ঞা বেশির উপর হইতে হিমটা দ্বারা তাহাই লইয়েছিলেন। দেখো ইহা তোমার ওষ্ঠাদির স্পর্শ করিয়াছে তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপে প্রায়শ্চিত হইল এখানে মানুষের মুখ নিঃস্তৃত পাপ ছাড়া অন্য কিছু কথা বলতে পারে না এটা হতেই পারে না আর তিনি অনুতপ্ত হয়েছিল হয়তো আমি নষ্ট হিলাম আর আমি নিজের পাপ বুঝতে পেরেছিলাম কিনা না কিন্তু হয়তো আমি নষ্ট হয়েছিলাম আমি জানি না যে এই ক্ষেত্রটায় আমরা একশো শতাংশ ভুল করা বন্ধ করতে পারবো কিনা কিন্তু এটা জানি যে পবিত্র আত্মার সাহায্যে উন্নতি করে যাব আর এটাই হলো আমাদের মধ্যে অনেকেই ভাবছেন আমি তো সারাদিন অনুতাপ করে যাই আর এতটুকু তো শুধু করি আমি জানি আপনার কেমন লাগে তিরিশ বছর আগে ওখান থেকে শুরু করেছিলাম তবে উন্নতি তখনই হবে যখন লেগে থাকবেন পদ আট পরে আমি প্রভুর রবর শুনিতে পাইলাম তিনি বলেন আমি কাহাকে পাঠাইব আমাদের পক্ষে কে যাইবে আমাদের মানে পিতা পুত্র পবিত্র আত্মা হয়ে আমি কইলাম এই আমি আমাকে পাঠাও জিহাসীয় প্রভুর দ্বারা ব্যবহৃত হতে চাইলেন প্রভুর কথা তিনি শোনেন কে আমায় এখান থেকে যাবে কাকে প্রচার করতে পাঠাবো কাকে সহায়তা করিতে পাঠাবো লোকেদের সাহায্য করতে পাঠাবো যেসব বলেন এই আমি আমাকে পাঠাও এবার প্রভু বলিলেন তুমি যাও এই জাতিকে বলো জিহাসীয় এই কাজের জন্যে প্রেরিত হতেন না প্রভুও তা চাইতেন না যদি তার মুখ পরিষ্কার না হতো এবার কাউকে এটা বলতে চাই হয়তো সবাইকে নয় আমার জীবনে একটা সময় এসেছিল যখন এটা আমার ক্ষেত্রে হয়েছিল অতএব এখানে উপস্থিত কার্যকারীর জন্য এটা হতে পারে আপনি হয়তো অবাক হয়ে বলবেন কেন এলাম হয়তো প্রভু অপেক্ষায় আছেন যে আপনি বুঝবেন আপনার মুখ আগে তার মুখ হয়ে উঠতে হবে বিশেষত যদি চান বল সহকারে তার বাণী আপনার মুখ দিয়ে বেরোয় আর আমি আশা করতে পারি না যে কেননা সেক্ষেত্রে বাকি সময় নিজের মুখ দিয়ে যত রকম নির্বোধের মতো কথা বলে যাব শুধুই নেতিবাচক জটিল আর পরনিন্দা বিষয়ের কথা এটা ওটা সেটা নয় তো আমি বলতাম যে আমি নিখুঁত নই আমি ভুল করি কিন্তু আমায় বহু দূর যেতে হবে সত্যি কথাটা আপনাদের বলি আমরা যা বলি সেই বিষয়ে আমাদের একটু শ্রদ্ধাপূর্ণ ভয় এবং ভীতি থাকা উচিত শুধু বলে যাব বকবা করে যাব তা তো হয় না গাছের পরিচয় তার ফলের মধ্যে এবার আমি আপনাদের গছ কেন না বলবো না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গাছের পরিচয় তার ফলের মধ্যে এবার আমি আপনাদের উৎসাহ দেবো যাতে আসন্ন সপ্তাহে মাসে এবং বছরে নিজের জীবনে নিজের কথা শোনার একটা অভ্যেস আপনারা গড়তে পারেন কারণ অনেকেরই একবার নিজেদের সঙ্গে মেশা দরকার আপনি নিজেকে সত্যি জানেন না আপনার নিজের সম্বন্ধে যা ধারণা আছে তাতে একটু অহংকারের ছোঁয়া আছে যেমন ধরুন কেউ কেউ ভাবে যে আপনি ভীষণ ধার্মিক গোচের ভীষণ আধ্যাত্মিক আপনি মণ্ডলিতে যান আর দারুণ স্পিকার লাগিয়ে রাখেন পিন ঝুলিয়ে রেখে দেন এক তাক ভর্তি জয়েস মায়ের টেপ রয়েছে আপনি সেসব শোনেন না ওই রয়েছে আর কি হ্যাঁ প্রভুর মহিমা গান এবার দেখুন এক হ্যাঁ আমরা সবাই ভাবি যে আমরা আধ্যাত্মিক তাহা গত বজপদদের মণ্ডলিতে একটা রবিবার যায়নি তার মানে নয় যে আপনি আধ্যাত্মিক আপনার বাইবেলে সব কিছু সব লাইনের তলায় দাগ রয়েছে রং করা তার মানে এই নয় জাকব একের ছাব্বিশ কেউ কি তৈরি এটার জন্য জানি না তৈরি কি না আপনারা যাকে পড়া যাক যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে প্রভুর আস্থার বাহ্যিক কর্তব্য সম্বন্ধে ধার্মিকভাবে পর্যক্ষকেন করেন আর আপন জিওবাকে বলগা দ্বারা প্রতারিত করে তাহার ধর্ম অলিক মিথ্যে লোক দেখানো আপনারা কি জানেন যে মাঝে মাঝে এই অতিরিক্ত ধর্মীয় লোকেদের জীব খুব বড় হয়ে যায় আমি একেবারে প্রকৃত আধ্যাত্মিকদের কথা বলছি না আমি বলছি বাস্তব সম্মত ধর্মীয়দের কথা যেসব লোকেরা আইন সম্মত এবং নিয়ম সর্বস্ব তারা তাদের প্রতি ভীষণ বিচারমুখী যারা তাদের ধর্ম অনুসরণ করেন না পরমেশ্বর নিজে খুব বেশি মণ্ডলিতে যেতে পারতেন না আপনারা হাসছেন কিন্তু আপনারা জানেন যে আপনারাও এতে একমত আসুন আসা যাক এবার পড়া যাক একবার পড়া নিশ্চয় যথেষ্ট হবে না যাকব একের ছাব্বিশে যে ব্যক্তি আপনাকে ধর্মশীল প্রভুর আস্থার বাহ্যিক কর্তব্য সম্বন্ধে ধার্মিকভাবে পর্যবেক্ষণশীল আর আপন ঝিওবাকে বলগা দ্বারা বংশে না রাখে আচ্ছা আপনি সপ্তাহে দুদিন মণ্ডলিতে যান জীব কি জীব কি বসে রাখেন আপনি রোববারে স্কুলে পড়ান আপনার জীব কি বসে রাখেন যে ব্যক্তি আপন জিহবাকে বলগা দ্বারা বসে না রাখে কিন্তু নিজ হৃদয়কে ভুলায় তাহার ধর্ম অলিক তারপর তিনি আরও অন্য দুটো বিষয় বলেছেন আপনারা মন দিয়ে শুনুন ভালো লাগবে জীবনটাকে ভালো করে উপভোগ করতে পারবেন এটা দেখার মতো যে ছাব্বিশশো সাতাশ নম্বর পদে তিন তিনটে জিনিস রয়েছে একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি সব সময় কর্মের দিকে ঝুঁকে থাকবে একজন জীভের রাশ টেনে ধরবে দুই যারা দুঃখী তাদের ক্রমাগত সাহায্য করবে খুব ভালো হয়েছে যে আপনি এখানে তার অর্থ যে আপনি যোগ্যতা সম্পন্ন ও আপনি অবশ্যই যত্ন নেন আমিন বাকি যারা টিভিতে দেখছেন তারাও যদি আমি যা যা বলছি সব কিছু এখনও দেখে শুনে থাকেন তাহলে আপনিও এমন একজন হবেন যে সঠিক কাজ করতে চাইবে নিশ্চয়ই সুসংবাদ হলো যে একটা হৃদয় যখন পরিবর্তন ইচ্ছুক হয় তখন প্রভু কাউকে খুঁজে দেন যে তাকে সাহায্য করে প্রভুর বাণী প্রচার করলে কোনোদিনও দিনও হবে না কিন্তু আমাদের দণ্ডাজ্ঞা দান করা উচিত কিন্তু কি দণ্ডাজ্ঞা এটা কি বলছে ঠিক তো আমি করেছি আমি দুঃখিত তখন আমাদের এই পরিস্থিতি থেকে বেরোতে উন্নত হতে ও ভালোভাবে কাজ করতে তা অবশ্যই সাহায্য করবে এবার একটা কথা বলি মন দিয়ে শুনুন আপনি হয়তো সপ্তাহের পর সপ্তাহ সপ্তাহের পর সপ্তাহ মণ্ডলিতে যান কিন্তু কোনো দণ্ডাদেশ শুনতে পান না তাহলে আপনি আদৌ ভালো প্রচার শোনেননি একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছেন রাস্তা দিয়ে এগোচ্ছেন তিনি সঠিক কাজটা করেন স্কুলের বাচ্চারা রাস্তা পেরোলে দাঁড়িয়ে যান এবং সিগন্যালের লাইটটা সম্পূর্ণ লাল হওয়ার আগে যদি গাড়ি স্পিড বাড়িয়ে দেন তাহলে হয়তো বাচ্চারা রাস্তা পেরোনোর আগে চলে যেতেন হতাশা চিৎকার করে বলেছেন যে হর্ন বাজাচ্ছেন কারণ তিনি সোজাসুজি বেরিয়ে গিয়ে তার সঙ্গে মধ্যস্থার সুযোগটা হারাচ্ছিলেন আর কারণ মধ্যখানে এসে মহিলা জানলায় একটা আওনায় পায় মহিলা তখন একজন ভীষণ গম্ভীর পুলিশের মুখে চোখে পড়ে অফিসারটি তাকে হাতের ওপরে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে তারপর মহিলাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় মহিলাকে সার্চ করে আঙুলের ছাপ নেয় কয়েক ঘন্টা পরে পুলিশটি সেলে এসে দরজা খুলে মহিলাকে ডেস্কের কাছে ফিরিয়ে নিয়ে যান তারপর তাকে ব্যক্তিগত মতামত জানিয়ে বলেন দেখুন আমি দুঃখিত আমার ভুল হয়ে গেছে কি জানেন আপনি যখন হর্ন বাজাচ্ছিলেন তখন আমি আপনার গাড়ির পেছনে পৌঁছই এবং নীল রঙের একটা রেখা চোখে পড়তে দেখি যিশু হলে কি বলতেন লেখা লাইসেন্স প্লেট হোল্ডার এটা দারুণ স্টিকার ক্রোমা প্লেটের খ্রিস্টানদের মাছের প্রতীক আর পেছনে লেখা আছে আমার বস হলেন ইহুদি ছুতোর স্বাভাবিকভাবেই আমি ভেবেছিলাম যে এটাই চোরাই গাড়ি পথি বারো তেত্রিশ দেখুন নিজেকে জানার বিষয়ে এইসব কথা আমি বলছি সেই বিষয়টাতেই আমরা রয়েছি আর আমি চাই যে আমরা সবাই নিজেদের বুঝি সরল নিজেদের সঙ্গে দেখা হওয়া দরকার বাইবেলে বলেছে জিরো সতেরো নয় অন্তঃকরণ সর্বপেক্ষা বঞ্চক তা জানিতে পারে তাই আত্মপ্রবঞ্চিত হওয়া খুব সহজ এবং যতটা উচিত তার চেয়ে নিজের সম্বন্ধে বেশি ভাবা খুব সহজ বাইবেলে বলে যে কারণে আমরা অন্যদের বিচার করি সেটা আমরাই করি আর রোমিও দুয়ে রাখে আমরা কোনো কিছু করে তার জন্যে অন্যদের কেন বিচার করব। কারণ আমরা আত্মপ্রবঞ্চিত তাদের তা করতে দেখেছি কিন্তু নিজেকে করতে দেখেনি আর যদিও নিজেদের করতে দেখে ফেলি তাহলে তার পেছনে কারণ খুঁজে পাই তাতে সব ঠিক হয়ে যায় কিন্তু অন্যের ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না আর এই ব্যাপারগুলো যিশুর কাছে খুব গুরুত্বপূর্ণ পৌল বলেছিলেন পবিত্র আত্মাকে দুঃখিত ও ক্ষিপ্ত করার একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সঠিক কথা প্রভুর মুখে হাসি পোঠায় আর আমি মনে করি অন্যায় কথা প্রভুকে দুঃখিত ও ক্ষুণ্ণ করে একে অপরকে যখন অশ্লীল কথা বলি তখন প্রভু দুঃখ পান একে অপরের সম্বন্ধে যখন অশ্লীল কথা বলি তখনও তার মানে এই নয় যে আপনি পাপ অবজ্ঞা করেছেন পাপ পাপই হয় আর অনেক সময় পাপ সামনে আসা উচিত অনেক সময় তার দরকার মীমাংসার কিন্তু তাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে শুধুই কথা বলার আনন্দে এমন এমন কথা বলা উচিত নয় যা শোনার ও বলার অযোগ্য বরং যেটা বলা উচিত সেটাই বলুন আমাদের হৃদয় আমাদের প্রবঞ্চনা করতে পারে কিন্তু নিজেদের কথাগুলো হয় গাছকে ভালো বলো এবং তাহার ফলকেও ভালো বলো নয় গাছকে মন্দ বলো এবং তার ফলকেও মন্দ বলো কেননা ফল দ্বারাই গাছ চেনা যায় এটা বাইবেলের একটা খুব সুন্দর বিষয় কেননা ফল দ্বারাই গাছ চেনা যায় ফল দ্বারাই গাছ চেনা যায় দারুণ স্টিকারে দারুণ নেই যিশু পিন লাগানোর কারণে কোনো মানুষকে খ্রিস্টান বলে চেনা ঠিক নয় তার সঙ্গে বাইবেল থাকলেও আপনাকে ফলের সম্বন্ধে চিনতে হবে আর যিশু আপনি জানেন যে অনেকেই নিজেকে সিধে সাদা ভাবে এবার যীশু প্রচারে ধরন শুনুন হে পাপের বংশধর কোনো দিনও কাউকে পাপ সত্যি বলছি ভাবুন তো তার মুখটা কেমন ছিল তিনি কখনো পছন্দ করেননি ভণ্ডামি ধাপ্পাবাজি রকম কোনো কিছু একরকম ভান করে অন্য কাজ করে যাওয়া বা এসব জিনিস দেখলে বা শুনলে যীশু লাফিয়ে উঠতেন তিনি এসব ঘৃণা করতেন ভীষণভাবে ঘৃণা করতেন হে সরপের বংশরা তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো কেননা হৃদয় হইতে যা ছাপিয়া উঠে মুখ তাহাই বলে যিনি ভালো মানুষ তিনি তার ভেতরের সুসমাচারের কারণ ভালো ভালো কাজ করেন আর যে মন্দ সে তার অন্তরের মন্দ গুণের ভিড়ের চোটে সর্বদা মন্দ কাজ করে কিন্তু আমি বলবো যে শেষ বিচারের দিনে প্রতিটি মানুষকে তাদের মুখ থেকে বেরোনো প্রত্যেকটা অকর্মণ্য বাক্যের হিসেব অসভ্যই দিতে হবে বই কি বাহ ব্যাপারটা এরকমও হতে পারে চয়েস তোমার দেওয়ার সমস্ত ক্ষমতা কেন তুমি খরচ করলে ওই ভুল ভাল কথা বলে শব্দ হলো ক্ষমতার আধার মনে রাখবেন ক্ষমতার আধার সব গান পৃথিবীতে চলছে সেই সব গানের কয়েকটার শব্দগুলো ভেবে দেখুন তো শুনে মনে হয় যেন দৈত্য দ্বারা অনুপ্রেরিত বেশ কিছু গানের কথা শুনলে আপনার পেট মাথা সব যেন একেবারে গুলিয়ে উঠবে তাই নয় কি ভীষণ ভীষণভাবে পার্থক্যটা দেখুন এবং মহিমা গান আরাধনা করুন এই পুরো মাস্টার বারবার আপনাদের বলেছি যে পরের বছরের নানা মিশনের বাজেটের জন্য সাহায্য করতে বাইবেল বলে যে আমাদের সারা পৃথিবী ঘেরা উচিত এবং সবার কাছে সুসমাচার বাণী প্রচার করা উচিত তাই নিজে যতটুকু তার চেয়ে বড় কিছুতে নিজেকে নিয়োজিত করুন এবং আমাদের সঙ্গে কোনো দিন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে সারা পৃথিবীর দুঃখী মানুষদের সাহায্য করতে এখনও যদি আমাদের কাছে প্রেমের উপহার না পাঠিয়ে থাকেন তাহলে পরের বছরের মিশনের বাজেটে সাহায্য করুন দয়া করে নৌকোর বাইরে পা দিন আর আস্থার ভয় পা ফেলুন এটা এই মুহূর্তে কোনও দুঃখ অনুভব করবেন না অন্য কারোর জন্য যতটুকু করতে পারেন প্রভু তা আপনাকে দিয়ে করাবেন প্রভু মঙ্গল করুন এবং আমি ধন্যবাদ জানাই আপনার সহৃদয় চিন্তাশীলতা ও প্রার্থনার জন্যে